রাজশাহীর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিডিএতে অভিযান চালিয়ে অন্তত 7 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। গতকাল দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। দুদক জানায়, বিএমডি এর অনিয়ম ও দুর্নীতির খোঁজে দুদকের প্রধান কার্যালয়ে একটি টিম গঠন করে। অভিযোগ, সরকারি পরিপত্র অমান্য করে বেতন স্কেল প্রদান ও পল্লী বিদ্যুতের অবৈধ ব্যবহার সহ 4টি সুনির্দিষ্ট অনিয়ম রয়েছে বিএমডি এর বিরুদ্ধে। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির কারো বক্তব্য পাওয়া যায়নি।